যদি আপনি বেসনের লাড্ডু খেতে পছন্দ করেন কিংবা ঠিকঠাক লাড্ডু বানাতে পারেন না, তো আমার রেসিপি একবার ট্রাই করুন। পারফেক্ট মেজারমেন্টের সাথে কতক্ষণ বানাতে সময় লাগবে এই সব টিপস আজ শেয়ার করব। তার সাথে এমন কিছু ট্রিক্স বলবো একদমই প্রথমবারই আপনারা দানাদার হালওয়া স্টাইল পারফেক্ট বেসন লাড্ডু রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। বেসনের পাশাপাশি সুজি আর কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে এই রেসিপিটা আমি বানিয়েছি। আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। প্রথমেই আমি 1 টিস্পুন পরিমাণে সাদা তেল দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 7 পিস পরিমাণে কাজু আর 20-30 পিস পরিমাণে কিশমিশ। তার সাথে আরও অ্যাড করছি 8 পিস পরিমাণে পেস্তা, আরও অ্যাড করছি 8 পিস আমন্ড। এবার এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ড্রাই ফ্রুটস ভেজে অ্যাড করলে তার স্বাদ আরও দ্বিগুণ হয়। এই সব ড্রাই ফ্রুটসগুলোকে আমি 2 মিনিট সময় ধরে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা নাড়াচাড়া করে নেওয়ার পর এইগুলোকে আমি চপড করে নেব। চপড করার পর এইগুলোকে আমি লাড্ডুতে ব্যবহার করব। এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, তাতে 1 কাপ আরও তার সাথে 1/4 কাপ পরিমাণে সুজি অ্যাড করে নিচ্ছি। একই মেজারমেন্ট অনুযায়ী বেসন অ্যাড করে নিচ্ছি। প্রথমে অ্যাড করছি 1 কাপ, তার সাথে আরও অ্যাড করছি 1/4 কাপ। অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল। একদমই জল ছাড়া সাদা তেল, সুজি আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাই প্রথমেই আমি বেসন, সুজি আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে পারফেক্ট ময়েনটা এসছে কিনা সেটা এইভাবে আমি চেক করে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে জল অ্যাড করে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তবে এটা কিন্তু একদমই পাতলা মাখলে চলবে না, তাই প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমার মুন্ডটা কিন্তু একদমই দানাদার হয়েছে। এই পর্যায়ে এসে মুন্ডটা একদম পারফেক্টভাবে মাখা হয়েছে, পাতলাও হয়নি আবারও বেশ শক্তও হয়ে যায়নি। এবার আমি এই মুন্ডটা থেকে ছোট ছোট আকারে বল তৈরি করে নেব। কিছুটা হাতের সাহায্যে এইভাবে চেপে নিয়ে বল আকৃতির শেপ দিয়ে নিতে হবে। এইভাবে পুরো মুন্ডটাকে ছোট ছোট বল আকারে তৈরি করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরো মুন্ডটাকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এগুলোকে একদম লাল হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। এটা ভেজে নেওয়ার একটাই কারণ, পারফেক্ট হালওয়া স্টাইল দানাদার বেসন লাড্ডু বানাতে গেলে এই প্রসেসে লাড্ডু বানাতেই হবে, না হলে পারফেক্ট দানাদার টেক্সচারটা একদমই আসবে না। এখন আমার এই পর্যায়ে এগুলোকে বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এটাকে একদম লাল করে ভেজে নিতে হবে। লাল করে না ভাজলে এর মধ্যে কাঁচা ভাব থেকে যেতে পারে, তাই এগুলোকে একদম পারফেক্টভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এগুলো ভেজে নিলেই তো আর লাড্ডুর মধ্যে দানাদার টেক্সচারটা আসবে না। লাড্ডুর মধ্যে পারফেক্ট দানাদার টেক্সচার আনার জন্য এইভাবে এগুলোকে ভেঙে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিতে হবে। এইভাবে গুঁড়িয়ে নিলে লাড্ডুর একটা কণা তো বুদলি বেঁধে থাকবে না আর বেশ ভালোভাবে দানাযুক্ত হবে। এবার আমি এটাকে বেশ ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর মিহি হয়েছে। এবার আমি চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে 1 কাপ পরিমাণে, তার সাথে আরও 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করে নিচ্ছি। চিনির রসটা একটু বেশি গাঢ় করব, তার জন্য 1 কাপ পরিমাণে জলটা আমি অ্যাড করে নিলাম। এর চেয়ে বেশি আর জল অ্যাড করছি না। এবার চিনির রসটাকে একটু গাঢ় হতে দেব। এই পর্যায়ে এসে চিনির রসটা বেশ গাঢ় হয়ে এসেছে। এবার আমি গুঁড়িয়ে নেওয়া ওই পাউডারটাকে অ্যাড করে নিচ্ছি। এই চিনির রসটাকে আমি 10-15 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে গাঢ় করে নিয়েছি। এবার গুঁড়োটা অ্যাড করার সাথে সাথে ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দেবেন। তার সাথে অনবরত এটা রসের সাথে মেশাতে থাকবেন। যাতে গুঁড়লি না বেঁধে যায় তার জন্য
একদমই ওভেনের ফ্লেমটাকে লো রেখে এইভাবে অনবরত নাড়তে থাকবেন। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। এখানে আমি চারটে ছোট এলাচকে হালকা আঁচে রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়িয়ে অ্যাড করে নিয়েছি, তাতে ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং হয়। রসের সাথে গুঁড়োটা খুব ভালোভাবে মিশে গেলে চপড করে নেওয়া রোস্টেড ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আবারও খুব ভালোভাবে বেসনের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই হালকা আঁচে করতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যেতে পারে। এইভাবে যতক্ষণ না এর টেক্সচারটা একদমই শক্ত হয়ে আসছে ততক্ষণ এটাকে বেশ ভালোভাবে মেশাতে হবে। যতক্ষণ না এর জলতা ভাব দূরে গিয়ে মিষ্টির রসের চিট ভাবটা আসছে ততক্ষণ এইভাবেই মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে এটা বেশ শক্ত হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। এবার এটা থেকে ছোট ছোট আকারে লাড্ডু তৈরি করে নিচ্ছি। মন্ডুটা একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে এভাবে গোল করে নিয়ে লাড্ডু বানিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও মন্ডুটা একদমই ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে এইভাবে গোল করে লাড্ডু বানিয়ে নেবেন। এখানে আমার প্রতিকটা লাড্ডু বানানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আপনারা কাজু, পেস্তা, যে কোনো বাদাম দিয়ে এটা পরিবেশন করে নিতে পারেন। আজকের আমার লাড্ডু রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন।